কে পাঠালো এই গিফটটা বিপ্লবকে? তো দেখে নি কে পাঠালো, তারপর তোমাদেরকে বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আর অনেক দিন পর আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি এই কিছুদিন থেকে ব্লগ দিতে পারছি না, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য আমি কোনো ব্লগ দিতে পারছি না। তবে আজকে একটা জিনিস, আর আমি একটা জিনিস দেখছি যে আমার ভিডিওগুলো কেউ দেখছো না। কেন দেখছো না? যদি তোমাদের ভালো না লাগে থেকে, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো না লাগে বা আমার ভিডিও কথায় কোথাও যদি কোথাও যদি ভুল থাকে, তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে যে তোমার এখানে এখানে ভুল হচ্ছে, তুমি এটাকে ঠিক করো। আমি অবশ্যই ট্রাই করবো ঠিক করার। আর তোমরা যদি একবারই না দেখো, আমার মনটা ভেঙে যাচ্ছে। যেন তোমাদেরকে আমি এত ভালোবাসি, তোমরা আমাকে একটু 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 করে ভালোবাসতে তো পারো, তাই না? আর আশা করছি যে দেখতে দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে। হয়তো এখন ব্লগগুলো বোরিং আসছে, কিন্তু কিছুদিন পর অবশ্যই অবশ্যই অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর ঠিক সন্ধ্যা 6টায় বসে গেছি। আমি ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে প্রচুর খিদে পেয়েছে, তো সন্ধ্যার টিফিন আজকে কিছু করে ঘুম থেকে উঠেই ভাত খেয়ে নিয়েছি। আবার দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, শুয়ে ঘুমিয়েছি, আবার ঘুম থেকে উঠে আবার খিদে পেয়েছে, আবার খেয়ে নিয়েছি। মানে প্রচুর এখন খিদে পাচ্ছে, কেন জানি না, এই কয়েকদিন থেকে প্রচুর খিদে পাচ্ছে। তো যাই হোক, আর ফাইভ সিক্স মান্থ অবধি আমি কিছু খেতে পাইনি সেরকম। তো এখন একটু খাওয়াটা ঠিকঠাক চলছে। তো যাই হোক, ওসব কথা পরে একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা যদি আমার ব্লগগুলো দেখো তো অবশ্যই, আর যদি না দেখো তাহলে তো বেকার, কি বলবো। তোমাদের জন্য আমি ব্লগগুলো করছি, তোমাদের যদি তোমরা যদি না দেখো তাহলে তো আর ব্লগ করার কোনো মানেই আসে না, তাই না? আমার এত শরীর খারাপ, আমি তবু তোমাদের জন্য আমার নিজের মন ভালো রাখার জন্য ব্লগগুলো শেয়ার করি। আর একটা জিনিস, ব্লগগুলো শেয়ার করলে কি হয় আমার, কারণ যেহেতু ঘরে একা একা থাকি তো আমারও টাইমটা পাস হয়ে যায়, বা আমার মনটাও একটু ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, বা অনেক লাইক, অনেক মানে আমার কাছে এখন 100 লাইক আসা মানে অনেক। আমার কাছে এখন 500 যদি ভিউ আসে আমার কাছে অনেক। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার আছে 12,000 প্লাস হয়ে গেছে, কিন্তু আমার ভিউস একদম আসছে না। তোমরা কেন দেখছো না আমি বুঝতে পারছি না, কিসের কোথায় ভুল হচ্ছে আমার। তো ভুলগুলো যদি তোমরা বলে দাও তাহলে অনেক অনেক ভালো লাগতো আমার। আর যাই হোক, অনেক বক 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 করে ফেলেছি, তো প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, মানে আমি যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা যেন দেখতে পারো। আর তোমাদেরও ভালো লাগবে, আমারও মনটা খুব খুশি লাগে যখন আর কি তোমরা দেখো ভিডিওটা, আমার খুব ভালো লাগে। আমি ভাবি যে এই যে আমি যে এখন একা একা বক 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 করছি, পরে মানে আমাকে তো কেউ না কেউ দেখছে, তাই না? তো যাই হোক, এইসব কথা এখন না বলি। তো এসেছে গিফট বিপ্লবের জন্য। কে পাঠিয়েছে বিপ্লবকে গিফটটা, তো দেখাই তোমাদেরকে। আর আমি এখনও আনবক্সিং করিনি কি এসেছে। তো আগেরবার যখন বিপ্লব আমাকে দিয়েছিল সালোয়ারটা দিয়েছিল, তারপর যে ট্রাইপডটা, কিন্তু কী হয়েছে জানো, 7-এর দিন আমার সব দিকে বাউল হয়ে গেছে। ভাইগনার কাছে ট্রাইপডটা ছিল, কি করেছে একদম ট্রাইপডের অবস্থা খারাপ, ট্রাইপড এইভাবে হেলে থাকে। তো ট্রাইপডের অবস্থা খুবই খারাপ। তো এখন আসছে একটা জিনিস বিপ্লবের জন্য। কে পাঠিয়েছে? যাই হোক, তো কে পাঠিয়েছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি এসেছে সেটাও তোমাদের সঙ্গে, আমি এখনও আনবক্সিং করিনি, তোমাদের সামনে আনবক্সিং করব। আর স্যানিটাইজ করে দিয়েছি, আজকে দুপুরবেলা এসেছে, 9টা বাজে তখন, 12:30 তখন এসেছিলো। তো আমি আনবক্সিং করিনি, তোমাদের ভেবেছিলাম এবার তোমাদের সামনে আনবক্সিং করব, কি এসেছে তোমাদেরকে দেখাবো, আর কে পাঠালো সেটাও বলবো তোমাদের। একটু দাঁড়াও, নিয়ে আসছি। চলে এসেছি গিফটটা নিয়ে, এই যে দেখছো, দেখতে পাচ্ছ গিফটটা,
গিফটটা এসেছে এজিও। এজিও একটা নতুন একটা অ্যাপস আমাদের এখানে, আমি কোনোদিনও অর্ডার করিনি, তো এজিও থেকে এসেছে। তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, যে এজিও এজিও থেকে এসেছে। তো এখন এটা করব আনবক্সিং, আমি ক্যাচি নিয়ে এসেছি। তো চলো এটা কাটি। আমার গিফট আনবক্সিং করতে খুব ভালো লাগে, কেউ যদি গিফট পাঠায় আমার আমার সেটাও খুব ভালো লাগে। মানুষ বলবে আর কি, জানো তো ছোট থেকে না সেরকম কেউ আমাদেরকে কেউ কিছু গিফট করেনি, ওই বাবা মা যতটুকু, আর আর কেউ সেরকম আমাদেরকে কেউ কিছু দেয়নি। তো কেউ যদি কিছু দেয় না খুব ভালো লাগে, যেমন বার্থডেতে বন্ধু বান্ধবীরা দেয় তখন খুব ভালো লাগে। যাই হোক কেউ তো দেয়, ভালো লাগে। আর গিফট পেতে কার না ভালো লাগে, কিন্তু গিফট পাওয়া সবার ভাগ্যে হয় না। এই যে কেটে ফেলেছি, আর এটা শেষে রিসিপ্ট কপি, রিসিপ্ট কপি। দামটাও বলে দিই, হ্যাঁ দাম পড়েছে তোমার 648 টাকা, 648। এসেছে বলো তো, এটা ওর অনেক দিনের শখ ছিল যে হোয়াইট কালারের শু পরবে, শু পরবে। তো আমি কী করেছি, ও অনেক দিন থেকে বলছে যে হোয়াইট কালারের শু লাগবে, হোয়াইট কালারের শু আমার ভালো লাগে জিন্সের সঙ্গে বা কোথাও ঘুরতে ঘুরতে গেলে আর কি, সবাই বলে, মানে সবার আছে ওর নাই, ও বলে নেই নি। তো আমি এটা এজিও এজিও থেকে অর্ডার করেছি, আমিই করেছি, কেউ দেওয়ার নেই আমাদেরকে। এই দেখছো হোয়াইট কালার, তার সঙ্গে এখানে আছে ব্লু, যেটা আমার খুব ভালো লেগেছে এই শুটা পরে। ভিতরে আছে অরেঞ্জ কালার, ভিতরে আছে অরেঞ্জ কালার। জুতোটা দেখতে খুবই স্টাইলিশ, দেখছো দেখতে পাচ্ছ। অনেক দিনের ওর ইচ্ছে ছিল যে হোয়াইট কালারের শু পরবে, হোয়াইট কালার শু পরবে, তো আমি ওকে ব্ল্যাক কালার দিয়েছি। তারপরে হচ্ছে ওর যতগুলো শু কিনেছে আমি দিয়েছি, বেশিরভাগ ওর শু আছে হচ্ছে ব্লু কালার, কারণ আমার ফেভারিট কালার ব্লু। ব্লু তো এটার মধ্যেও আমি ব্লু ছাপটা রেখে দিয়েছি, কারণ ব্লু তো থাকবেই শুর মধ্যে। আমার ব্লু কালারটা বেশি ভালো লাগে, কেন যেন ফর্মাল ফর্মাল লাগে, ব্ল্যাকটাও ভালো লাগে, কিন্তু ব্ল্যাক আর ব্লু, ব্লু হচ্ছে আমার শুর কালারের মধ্যে খুব ভালো লাগে। তো যাই হোক, বিপ্লবের একটা স্বপ্ন পূর্ণ হলো আজকে। ও আমার, ও বলে যে সাদা শু কিন, সাদা শু নিতে চাই, আমি একজোড়া সাদা শু নিতে চাই, কিন্তু আমি বলি সাদা শু নিবা তুমি, তুমি তো শেষ করে ফেলবা, তাই আমি ওকে না না করতাম। তো ভাবলাম যে যাই হোক বেচারা স্বপ্ন একটা একজোড়া পরে দেখুক কেমন লাগে। আর আমি তো আমার আমার আছে 3 জোড়া সাদা শু আছে, তো ওর একটাও নেই, ওর একটা হলো। আর সফট আছে দেখছ, প্রচুর সফট আছে। তো এই হচ্ছে গিফট, আর কেউ দেয়নি, আমি অর্ডার করেছি।
তোমাদেরকে একটু বললাম, আর এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাদের আমার ভিডিওটা, তো তোমরা আমার আমাকে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। আর একটা গুড নিউজ দিই তোমাদেরকে, কারণ যেহেতু আমার শরীর খারাপ সেহেতু আমার মা আসছে কালকে। তো মা আসলে হয়তো তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারবো, মা যেটাই করুক না কেন, মা তো কিছু না কিছু তো করবেই। তো আমি হয়তো মা আসলে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আর একটা ব্লগের সাথে।